একদিন এক বুড়িমা বাসে চেপেছেন। বাসে চাপার পর সিটে বসে কন্ডাক্টর সাহেবকে এমনি করে ডাকলেন। কন্ডাক্টর সাহেব কাছে গেল, যাওয়ার পর বুড়িমা বলল, দেখবে ভাই আমাকে সালডিহার কাছে এলে একটু বলে দিবে, সালডিহার স্টেশন এলে স্ট্যান্ড এলে আমাকে একটু বলে দিবে। না হ্যাঁ ঠিক আছে, না দেখো ভাই মনে রাখবে সালডিহা এলে কিন্তু আমাকে একটু মনে করে দিবে। না নিশ্চয় নিশ্চয়ই, আপনি নিশ্চিন্তই থাকুন বুড়িমা, আমি সালডিহা এলেই আমি আপনাকে জানিয়ে দেব। তো এই করে বাস যাচ্ছে, বুড়িমা বসে আছে। এখন হঠাৎ করে কিছুক্ষণ পর সালডিহা যে এসে গেছে, কন্ডাক্টর সাহেবের খেয়াল নেই কথাটা যে সালডিহায় বুড়িকে বলতে হবে বুড়িমাকে, সে তো পার হয়ে চলে গেছে, পার হয়ে অনেক রাস্তা চলে চলে গেছে। যার পর হঠাৎ করে তার খেয়াল পড়েছে, যা সালডিহা তো চলে গেল, বুড়িমাকে তো বলা হয়নি, বসেই আছে। সে ড্রাইভার সাহেবের কাছে গেল, ড্রাইভার সাহেবকে গিয়ে সব কিছু ডিটেলসে বললো যে বুড়িমা এরকম এরকম বলেছিল আমাকে বলতে, আমি তো ভুলে গেছি বলতে। এখন ড্রাইভার সাহেবও ভাবলো যে তাই তো, বয়স্ক মহিলা ওইখানে বলেছেন, এখন কি করা যায়, এখন এখানে যদি নামিয়ে দিই সেটাও ওই মহিলাটাকে কষ্ট দেওয়া হবে। তাহলে তিনি কি করলেন, বাসকে ঘোরালেন। আবার যারা অন্য প্যাসেঞ্জার ছিল তারা তো বললো কী হলো কী হলো কী হলো, না কিছু মনে করবেন না, আমার একটু দেরি হবে, আমি একটু যাচ্ছি, আমরা ওখান থেকে গিয়ে এখনই ঘুরে আসবো, কিন্তু একটু আমাদেরকে কাইন্ডলি আপনাদেরকে যেখানে পৌঁছাবে টাইমে পৌঁছাবো, কিন্তু একটু আমাদেরকে দয়া করে যেতে দিন। এই করে গাড়ি আবার ব্যাক করে আরও কয়েক কিলোমিটার পেছনে গেল। পেছনে যাওয়ার পর সালডিহা মোড় পৌঁছেছে, সালডিহা মোড়ে বাস দাঁড়িয়েছে। কন্ডাক্টর সাহেব গিয়ে বুড়িমাকে বলেছে, বুড়িমা আপনার স্টেশন এসে গেছে, চলুন নামুন। বুড়িমা কি করলেন, ও এসে গেছে বাবা, আচ্ছা ঠিক আছে বলে পার্সটি খুললেন, একটি ওষুধ বার করলেন, ক্যাপসুল বার করে বোতল বার করে ডাক ডাক করে খাওয়া হলো। কন্ডাক্টর সাহেব বলছেন, কই বুড়িমা নামুন। না না বাবা নামবার জন্য বলিনি, আসলে আমার নাতনি বলে দিয়েছিল যে যখন বাসটা সালডিহা পৌঁছাবে ঠিক 9টা বাজবে এবং তোমার ওষুধ খাওয়ার সময় হবে, তুমি ওষুধটা খাবে। তো বাবা খুব ভালো করেছো, মনে করিয়েছো, চল এবার আমি যাব। বাস ড্রাইভারে অজ্ঞান, খালাসি অজ্ঞান, হয়ে গেল শেষ। এটা চলে আসা যাক অঙ্কে আমাদের। তাহলে আমরা কষে দেখি 1.2 শুরু করছি আজকে, পেজ 10। প্রথম যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদের বীজ নির্ণয়ের প্রশ্ন, বীজ বটে কিনা সেটা তোমাকে জানতে হবে, সেটা তোমাকে বার করতে বলেছে। তো বীজ বলতে যদি বলো কি বটে, তো বীজ হলো এমন একটা সংখ্যা, এমন কিছু ডিজিট যেগুলো দ্বিঘাত সমীকরণে তুমি যদি বসাও তাহলে সেটা সিদ্ধ হয়। মানে হচ্ছে যে এই যে ইকুয়েশনটা x² + x + 1 = 0, মনে করো প্রথম প্রশ্ন যেটা দিয়েছে, এটার মান, এই এক্স এর মান এমন কিছু বসাও 1, 2, 3, 4, 5, 6, 0, -1, -2, যে কোনো জিনিস, যেন এইটাকে সলভ করলে তুমি জিরো পাও, মানে এইদিকে যেটা আরএইচএস এ আছে সেইটা পাবে। তাহলে বীজ হচ্ছে এমন একটা সংখ্যা যেটা তুমি বসালে এইদিকে যেটা আছে সেই মানটার সঙ্গে মিলবে, মানে জিরো হবে আর কি, মিলবে। তাহলে অবশ্যই জিরো আসতে হবে, তাহলে তুমি বুঝবে যেটা বীজ বটে। আর এমন কোনো সংখ্যা বসালে যেটা সলভ করলে তুমি জিরো পেলে না, তার মানে ওটা তার বীজ নয়। যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, দুটো অপশান থাকে দুটো বীজের। তো আমি প্রথম প্রশ্নে বলি যে কি করে করতে হচ্ছে, এক একটা x² + x + 1 = 0। এখানে এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনের মধ্যে 1 আর -1 এই দুটো বলেছে বীজ হবে কিনা, বীজ কিনা নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথম প্রশ্নটা আগে নিচ্ছি যে এটা 1 ও -1 হবে কিনা। তাহলে আমরা দেখি আগে এটা প্রমাণ হচ্ছে কিনা, 1 কিংবা -1 হচ্ছে কিনা। তাহলে আমি মান বসাচ্ছি x² + x + 1 = 0, এর মধ্যে আমি প্রথমে 1 বসাবো। তো তুমি বাম পক্ষে মান বসাবে, এটা তো প্রশ্ন, আমাকে দুটো জিনিস দিয়েছে, হয় 1 আর নাহলে -1, এই দুটোর মধ্যে কোনোটা বীজ হবে কিনা দেখতে বলেছে। তাহলে আমি প্রথমে এই যে বাম পক্ষ আছে, এই বাম পক্ষে 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই কত পাচ্ছি দেখা যাক। তাহলে x² + x + 1 মান বসাও, x এর জায়গায় 1,
তার স্কোয়ার আছে প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি, থ্রি এলো, জিরো আসে নাই। তোমাকে প্রশ্ন বলেছে যে বীজ হবে কিনা দেখতে বলেছে, এবারে ওয়ানটা এর বীজ হবে কি মাইনাস ওয়ানটা বীজ হবে কি হবে না। আগে বললাম কথাটা যে এক্স এর মান যদি এটা বসিয়ে যদি তোমার ইকুয়াল টু জিরো আসে তবে সেটা বীজ হবে, নচেত নয়। তাহলে এটা এলো মাইনাস থ্রি এলো, সরি থ্রি এলো, তার মানে নট ইকুয়াল টু জিরো, জিরো নয়, এতএব এটা বীজ নয়। এতএব ওয়ান বীজ নয়। এবার দ্বিতীয়টা আবার এবারে মাইনাস ওয়ান বসাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়েশনটা লিখলাম, এলএক্সএসটা লিখবে এবং মাইনাস ওয়ান বসাইবে, মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান বসালাম, আবার এক্সে মাইনাস ওয়ান, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে তুমি ওর মান বসাও। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সরি এটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান, তার মানে এটাও নট ইজ ইকাল টু, নট ইজ ইকাল টু জিরো। তাহলে যদি জিরো না হলো তাহলে এত মাইনাস ওয়ানও বীজ নয়, ক্লিয়ার? তাহলে এটার মধ্যে একটা বীজ কিনা যাচাই করতে বলেছে, তাহলে এটাও বীজ নয়, এটাও বীজ নয়। চলে আসছি দু নম্বর প্রশ্ন, এবার এটা দেখা যাক দু নম্বরটা, এক নম্বরের কাজ আমাদের ক্লিয়ার, দু নম্বর আসছে, এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই দুটো মান বলেছে জিরো আর মাইনাস টু, দু নম্বরটা দেখা যাক। আমি প্রথমে জিরো বসাবো, এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকুয়াল টু, এইট এক্সের জায়গায় জিরো, স্কোয়ার প্লাস সেভেন এক্সের জায়গায় জিরো, এক্সের জায়গায় জিরো বসালাম, জিরো এটা জিরোই হবে, এটা জিরো, এত জিরো জিরো, তার মানে এতএব জিরোটা বীজ হবে, এতএব শূন্য বীজ হবে, এই দ্বিঘাত সমীকরণের বীজ জিরো হবে। এবার মাইনাস টুটা বসানো যাক, এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকুয়াল টু এইট, এক্সের জায়গায় মাইনাস টু প্লাস সেভেন মাইনাস টু, মাইনাস মাইনাস প্লাস, দু দুগুণে চার, প্লাসে মাইনাসে মাইনাস, সাত দুগুণে চোদ্দ, চার আটে বত্রিশ, মাইনাস চোদ্দ, আর দিতে হলে আঠারো, তাহলে এটা আঠারো এলে তার মানে নট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এতএব মাইনাস টু বীজ হবে না, ক্লিয়ার আছে? এরপর চলে আসছি তিন আর চার নম্বরে, এদের উপর যদি দেখে নাও আশা করি অসুবিধা হবে না কোনো। চলে আসছি তিনের প্রশ্ন, তিনের প্রশ্ন যদি লক্ষ্য করো তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু তেরো বাই ছয় আছে, এইটা এটা বীজ বার করতে বলেছে। এই দুটো প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের মধ্যে ডিফারেন্সটা তুমি লক্ষ্য করো, এটা ইজিক্যাল টু জিরো, ইজিক্যাল টু জিরো ছিল কিন্তু এটা ইজিক্যাল টু জিরো নেই। তাহলে তুমি যদি এখানে তুমি বীজগুলো বসাতে চাও কিনা পাঁচের ছয় এক্সের মান, চারের তিন এক্সের মান, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দ্বিঘাত সমীকরণ এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এখানে নাই, কিন্তু সি ইজ ইকুয়াল টু জিরো আছে। তো দ্বিঘাত সমীকরণের চেহারা আনতে হবে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের চেহারা নয়। তুমি যদি এখানে মান বসিয়ে দাও, এই যে আমি তিনের প্রশ্ন লিখছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থার্টিন বাই সিক্স, যেখানে আমাকে বার করতে হবে পাঁচের ছয় আর চারের তিন দুটোকে। তো এখানে তুমি যদি মান বসিয়ে দাও তারপর তুমি নির্ণয় করো কিনা বীজ হবে কিনা, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তোমাকে আগে ইকুয়েশনটাকে এটা আনতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এইদিকে সমানের দিকে কিছু রাখা চলবে না, জিরো হতে হবে, তবে তুমি মান বসাতে পারবে। তাহলে তুমি আগে একটু সলভ করো, লসাগো এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান থার্টিন বাই সিক্স, ক্রস করছি সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স থার্টিন এক্স, এবার ট্রান্সফার করো সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, এই জায়গাটা বলছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো আগে করো তবে তুমি বীজের মান বসাও, বীজ বড় কিনা তুমি বুঝতে পারবে, এটা কিন্তু মান বসালে চলবে না, ক্লিয়ার কথাটা? তাহলে শুরু করছি, এতই
প্রথমে পাঁচের ছয় বসিয়ে দেখি। পাঁচ বাই ছয় বসিয়ে দেখি, সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু, মান বসাচ্ছি সিক্স, এক্স এর মান পাঁচ বাই ছয়, তার স্কোয়ার মাইনাস থার্টিন ইন্টু আবার পাঁচ বাই ছয় প্লাস সিক্স, নিশ্চয় কোনো অসুবিধা নেই, সিক্স রয়ে গেল সিক্সের জায়গায়, এক্সের জায়গায় পাঁচ বাই ছয়, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম মাইনাস থার্টিন, এক্সের জায়গায় ফাইভ বাই সিক্স প্লাস সিক্স, এবার সলভ করা যাক, ছয় পাঁচ পাঁচে পঁচিশ, ছয় ছয় ছত্রিশ, তেরো ছয় ছয় ছত্রিশ, পঁচিশ বাই ছয়, পাঁচ তরায় পঁয়ষট্টি বাই ছয় প্লাস সিক্স, লসাগু ছয়, টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ প্লাস ছয় ছয় ছত্রিশ, একটু সলভ করে নিই আরও, ছয় আর পাঁচে এগারো রায় খাতর হলো এক, তিনের চার পাঁচ ছয় মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস ফোর বাই সিক্স, টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি, লক্ষ্য করো মাইনাস টু বাই থ্রি আসছে, তার মানে যেটাই আসুক জিরো হলো না, তার মানে এটা নট ইজ ইকুয়াল টু জিরো, আর যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে কী নিয়মটা ছিল, পাঁচ বাই ছয় কখনো এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, এতএব পাঁচ বাই ছয় এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, ক্লিয়ার এতটা। এবারে আরেকটা বার বসানো হচ্ছে চার বাই তিনে, তাহলে আবার আমি ইকুয়েশনটাতে এবারে চার বাই তিন বসাবো, চার বাই তিন বসিয়ে পাই দেখি কত পাচ্ছি, ইকুয়েশনটা সেম থাকছে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সিক্স, সিক্স এক্সের জায়গায় ফোর বাই থ্রি, তার স্কোয়ার মাইনাস থার্টিন ফোর বাই থ্রি প্লাস সিক্স, সলভ করছি সিক্স ইন্টু চার চারে ষোলো, তিন তিনকে নয় তেরো, চার বাই তিন প্লাস সিক্স, তিন দুই তিন তিনকে নয় ষোলো দুগুণে বত্রিশ বাই তিন মাইনাস বাহান্ন বাই তিন, চাতরং বাহান্ন বাই তিন প্লাস সিক্স, লসাগু তিন, তাহলে থার্টি টু মাইনাস ফিফটি টু প্লাস আঠারো, আট নয় দশ শূন্য হাতের এক দুই তিন পাঁচ, তার মানে মাইনাস টু বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি আসছে, তার মানে এটাও নট ইজ ইকুয়াল টু জিরো হলো, তার মানে এটাও বীজ নয়, এত চার বাই তিন বীজ হবে না, ক্লিয়ার নিশ্চয়ই। এটা চলে আসছে আমরা চারের প্রশ্নে, তাহলে চলে আসছে আমরা চারের প্রশ্ন, চারের যে প্রশ্নটা দিয়েছে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, এর বীজ এগুলো হবে কিনা চেক করে নেওয়া যাক, এত প্রথমে মান মাইনাস রুট থ্রি হলে কত হবে দেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স আছে, এক্সের জায়গায় মাইনাস রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি মাইনাস সিক্স, চেক করে নাও, এক্সের জায়গায় মাইনাস রুট থ্রি বসাচ্ছি, তার স্কোয়ার মাইনাস রুট থ্রি আছেই অলরেডি, ধরো লক্ষণ এক্সের জায়গায় রুট থ্রি মাইনাস এবং মাইনাস সিক্স, সলভ করা যাক, মাইনাস মাইনাস প্লাস থ্রি মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি রুট থ্রি গোটা থ্রি আর মাইনাস সিক্স, সিক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এতক্ষণে বীজ ধরা গেল, এটা বীজ হবে, এতএব রুট মাইনাস রুট থ্রি এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে। দ্বিতীয়টা আসা যাক, এবার আবার তারপর বাবার, এবার টু রুট থ্রি
बसाले हबे एक्स स्क्वायर माइनस रूट थ्री एक्स माइनस सिक्स एक्स जगह टू रूट थ्री तार स्क्वायर माइनस रूट थ्री इंटू टू रूट थ्री माइनस सिक्स मानगुलो बसालम टू रूट थ्री टू रूट थ्री सल्व करा जा दो दुगुणे चार चार तीन बारो कार डाउट आछे टू रूट थ्री स्क्वायर आमि एकटू बोले नी मे बी जदि कारो असुविधा थाके करोनी तहले टू रूट थ्री स्क्वायर आछे तहले टू रूट थ्री स्क्वायर कि हय दो दुगुणे दुई ओ दुटा आर रूट थ्री ओ दुटा पाच्छ तो दुई दुटा माने दो दुगुणे चार इंटू रूट स्क्वायर के खाय रूटर बाहरे स्क्वायर थाकले रूटो चले जाए स्क्वायर चले जाए पड़े थाके तीन ताले तीन चारे बारो ते बारो हलो माइनस एबारे टू आर रूट थ्री गुण होबे रूट थ्री संगे रूट थ्री गुण होबे ताले टू आर रूट थ्री रूट थ्री रूटे रूटे रूटटा केटे जाए गोटा थ्री टू रूट थ्री तार संगे जदि आमरा रूट थ्री गुण करी ताले टू आर रूट गुण कर ले रूटा केटे जाए तीन दुगुणे छय माइनस सिक्स आछे तीन दुगुणे छय माइनस छय बारो माइनस बारो इज इक्वल टू जीरो ताले जेमन एटा उन्नी करे रूट स्क्वायर के खेलछिलो थ्री होयछिलो आर रूटे रूटे रूटा केटे जाए ताले रूट शुधु थ्री होयछिलो सेरकम एखानो रूटे रूटे रूटा केटे गेलो थ्री होये गेलो আর দুই তো পড়ে রইল তিন দুগুণে ছয় হলো ঠিক আছে তাহলে এটাও বিজ হবে এত টু রুট থ্রি বিজ হবে নিশ্চয় ক্লিয়ার এত পর্যন্ত হয়ে গেছে চলে আসছে আমাদের দুইয়ের প্রশ্ন দুইয়ের প্রথম প্রশ্ন কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি তাহলে খুব সাধারণ অঙ্ক এটা যে কে এর কোন মানের জন্য বীজটা 2/3 হবে তো বীজ আছে কোথায় লক্ষ্য করো বীজের অবস্থানটা x এর জায়গাটা এটা হচ্ছে বীজের জায়গা এখানে বীজের জায়গা তার মানে एक बीज जो 2/3 है तर मैं एक्स एर मान हलो 2/3 आसले तुम एक काज करो एकदम सदा माटा विषय ये इक्वेशन दिए मध्य 2/3 बसिए दाओ एक्स एर जगह बीजर जगह तालो तुम्हार के एर मान बेरिए जाए जा दरकार उत्तर एकदम सिम्पल प्रश्न हमारा 7x स्क्वायर प्लस के एक्स माइनस 3 इज इक्वल टू 0 इक्वेशन लिखल एवं बीजर स्थान को बीजर स्थान हे ये এবং এইটা এক্স এর জায়গা তাহলে এখানে তুমি বীজের মান যা বলেছে সেটা বসিয়ে দাও যা হবে কে এর মান পড়ে থাকবে ওইটাই উত্তর বাস কিচ্ছু না এতই শুরু করছি সেভেন এক্স এর জায়গায় টু বাই থ্রি তার স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স এর জায়গায় টু বাই থ্রি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো আমি এক্স এর জায়গায় 2/3 বসালাম বাকি যা আছে স্কোয়ার সামনের সহগ সব কিছু ইন্টু কে এক্স এর জায়গায় 2/3 এবারে তুমি সলভ করে দাও বাস কাজ শেষ दो दुगुणे चार तीन तीन के नय टू के ऊपर ऊपर गुण है चस्ता आठाश बाय नय प्लस टू के बाय थ्री माइनस थ्री इज इक्वल टू जीरो लसा कर नय ट्वेंटी एट तीन तीन के नय तीन दुगुणे छय सिक्स के माइनस तीन नय सताश इज इक्वल टू जीरो अतः सिक्स के नय शून्य शून्य नय संगुण हो गो जीरो गल अतः सिक्स के सताश अठाश वियोग हलो प्लस वन इज इक्वल टू जीरो अतः के इज इक्वल टू वन ओदि माइनस हलो और सिक्स नीचे नेमे गल वन के ट्रांसफार कर माइनस सिक्स नीचे k সমান মাইনাস ওয়ান বাই সিক্স অতএব প্রশ্নটা যদি যেটা দিয়েছে k এর কোন মানের জন্য একটা বীজ 2/3 হবে k এর মানটা মাইনাস ওয়ান বাই সিক্স হলে একটা বীজ 2/3 হবে বাস এটাই আমাদের উত্তর ক্লিয়ার আছে চলে আসছে পরের প্রশ্ন
চলে আসছে আমরা দুইয়ের দু নম্বর প্রশ্নে। দুইয়ের দুইয়ের প্রশ্ন, কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের একটা বীজ মাইনাস এ হবে? কিসের বীজ? জামরুলের বীজ। বীজ দেখেছো গাছে? আয় দেখো গাছ, আয় দেখো গাছে খেজুর ধরেছে। শুরু করছি, এক্স স্কোয়ার এখান থেকে বীজ পাবে। তো মান বসানো যাক, নিয়মটা কি বলেছিলাম যে কে এর মান যখন নির্ণয় করতে বলবে বীজের মান যেটা দিবে সেইটা তোমার এক্স এর জায়গায় বসবে। কোথায় কোথায়? এইখানে এবং এইখানে। তাহলে মান বসানো যাক, এক্স এর জায়গায় মাইনাস এ, তার স্কোয়ার থ্রি এ, এক্স এর জায়গায় আবার মাইনাস এ, প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। মাইনাস মাইনাস প্লাস, এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ, মাইনাস থ্রি এ এ স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। এ স্কোয়ার আর প্লাস এ মাইনাস এ, মাইনাস থ্রি এ এ স্কোয়ার, তিনটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার গেল, দুটা এ স্কোয়ার, বড় রকম মাইনাস হচ্ছে মাইনাস। অতএব কে ইজ ইকুয়াল টু মাইনাস টু এ স্কোয়ার চলে গেল ওদিকে, প্লাস টু এ স্কোয়ার হয়ে গেল। তাহলে কে এর মান কত হলো? টু এ স্কোয়ার। কে এর মান টু এ স্কোয়ার বসালে আমাদের বীজ মাইনাস এ হবে। এই হলো গাছ থেকে বীজ পড়ে গেল। চলে আসছি দুইয়ের শেষ প্রশ্নে। চলে আসছি আমরা তিন নম্বরের প্রশ্নে। যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 আর মাইনাস 3 হয়, তবে এ বির মান বার করো। একই রকম প্রশ্ন, একই রকম হবে, শুধুমাত্র এ বির মান বাড়তি এখানে বার করতে বলেছে। তেমন তুমি একটা সুবিধা পাবে, তুমি এক কাজ করো, দুটো বীজ, বীজের অবস্থান তো নিশ্চয়ই এইখানে এবং এখানে, দুটো বীজ মানে একবার তুমি 2/3 বসাও, একবার তুমি -3 বসাও, তাহলে তুমি দুটো ইকুয়েশন পাবে। দেখো আমি প্রথমে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, এখানে আমি এক্স এর মান 2/3 বসাচ্ছি, বীজ 2/3 হলে, বীজ 2/3 হলে এ 2/3 এর স্কোয়ার, 2/3 ইজ ইকুয়াল টু জিরো। একটু সলভ করা যাক, দু দুগুণে 4, 3 তিরিকে 9, 7 দুগুণে 14/3, ফোরে 3 তিরিকে 9, 3 14 42, 900, অতএব 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 42 কে ট্রান্সফার করে দিলে -42 হয়ে গেল। এটাকে তুমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এবার -3 কে মান বসাও, তাহলে বীজ 3 হলে কত হতো? তাহলে আরেকবার ইকুয়েশনটা, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, -3 স্কোয়ার, -3 প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, 3 3 9, 9 3 7 21, 3 3 9 -1 প্লাস 9 মাইনাস প্লাস এ মাইনাস, 3 7 21 প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, 9 প্লাস বি -2 ইন্টু 1 ট্রান্সফার হলো +2 ইন্টু 1,
এই হলো আমাদের দুটো ইকুয়েশন। এবারে এক নম্বর আর দু নম্বর ইকুয়েশনকে তুমি বজ্র গুণন, অপনন, পরিবর্ত, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে তুমি সলভ করে নাও, এক দুইয়ের মান পেয়ে যাবে। তাহলে আমি অপনয়নে শেষ করে নিচ্ছি, আমরা এটা আমরা অপনয়ন পদ্ধতিতে শেষ করছি। এবি এটাতে আমি ওয়ান গুণ করছি, এটাকে আমি নয় গুণ করে নিচ্ছি, তাহলে ফোর এ প্লাস মাইনাস 42, নয় নয় কাশি এ প্লাস 9b ইজ ইকাল টু নয়কে নয়, ন দুগুণে 18, এর সঙ্গে এক গুণ করলাম, এর সঙ্গে নয় গুণ করলাম, নয় নয় কাশি, নয় 9b, নয় 21, 189। ক্লিয়ার আছে এটা অপনয়ন পদ্ধতি? মাইনাস মায়োনাস মায়োনাস এরা গেল। এবার বিয়োগ করছি আমরা, 7 77a এটাকে বিয়োগ করছি, যোগ হচ্ছে, 9 10 11 5 8 5 13 3 1 2, এত এ ইজ ইকাল টু 231 ডিভাইডেড বাই 77, 3 7 21 রাখতে হলো 2, 3 7 21 রাখতে হলো 2, 22 23, 3 দ্বারা কেটে যাচ্ছে, তারা এর মান 3 হয়ে গেল। ক্লিয়ার আছে? এইবার এক নম্বর ইকুয়েশনের মান বসিয়ে নিচ্ছি। এক নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণে এর মান বসাচ্ছি, এক নম্বর সমীকরণ হচ্ছে ফোর এ প্লাস 9b ইজ ইকুয়াল টু মাইনাস 42, এর মান এর জায়গায় 3, তিন চার 12, চার 5, মাইনাস 52/9, 6 9 54, মাইনাস 6, তাহলে এতে এর মান আমাদের বেরোলো 3, আর বি এর মান বেরোলো মাইনাস 6। ব্যাস এটা আমাদের উত্তর হয়ে গেলো দুটো। আজকের মতো এতটাই শেষ করেছি, ভালো করে দেখে নেবে, আশা করি অসুবিধা হবে না কোনো। থ্যাংক ইউ, গুড ডে।